গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 22 জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 22 জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে আক্রান্ত হয়ে 7 জন, উপসর্গ নিয়ে 15 জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর 10 জন, নাটোরের 6 জন, পাবনার 4 জন ও নওগাঁর 2 জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 31 জন নতুন রোগী ভর্তি হয়েছেন আর হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে বর্তমানে 434 জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে মোট 513টি। রাজশাহী জেলার সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় 72টি করোনা নমুনা পরীক্ষা করে 27 জন শনাক্ত হয়েছেন, যা শতকরা 37.5%। এর আগে গত পরশু ছিল 11.25%। একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে শতকরা 26.25%। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।